খুবই কম করে কিভাবে আপনারা বাসায় বসে মিট বল বানিয়ে খেতে পারবেন সেটা আজকে আপনার সাথে শেয়ার করবো। প্রথমে আমরা মুরগির মাংসটাকে কিমা করে নিয়েছি, তারপর এর মধ্যে দুইটা প্লেট এরকমভাবে ছেড়ে ছেড়ে দিতেছি। তারপর এর মধ্যে আদা বাটা পরিমাণ মতো, রসুন বাটা, আর হচ্ছে গোলমরিচের গুঁড়ো, কালো গোলমরিচের গুঁড়ো, লবণ, আর হচ্ছে আপনারা যেরকম পরিমাণ ঝাল খেতে চান তেমন ঝাল, মরিচ আর চিলি ফ্লেক্স চালিয়ে দিতে পারেন। আমার কাছে ছিল না তাই আমি দিই নি। তো এটা করে তারপর ভালোভাবে এটাকে আমরা মিক্স করবো, মিক্স করে তারপর এটাকে ব্লেন্ডারে ব্লেন্ড করব। তারপর আমি হাতের মধ্যে সয়াবিন তেল মাখিয়ে নিব। সয়াবিন তেল মাখিয়ে ভালোভাবে যতটুকু পরে মানে গোল গোল এরকম করে নিব। আমারটা প্রায় 36টার মতো হয়েছে। গরম ফুটানো পানিতে আমি হচ্ছে এগুলোকে দিয়ে দেবো, এগুলো দিয়ে ঢেকে দিব। 5-7 মিনিট পর আমি এগুলোকে ভালোভাবে ছেঁকে রেখে দিব ঠান্ডা হওয়ার জন্য। ঠান্ডা হওয়ার পরে আমি এগুলোকে ভালোভাবে ভেজে নিব। আর হয়ে গেল মজাদার মিট বল।